আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি, আমি মোহাম্মদ জুয়েল রানা। সুপ্রিয় দর্শক মন্ডলী, 2023 কোরবানি ঈদ কিন্তু সন্নিকটেই। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে খামারিরা কিন্তু সর্বোচ্চ প্রস্তুতিটা নিয়েছে। তো মাশাল্লাহ, আজকে আমরা চলে আসছি সামারাই ক্যাটেল ফার্মে, যেটা হাতিরঝিল অবস্থিত। তো আজকে আসার পরে দেখতে পাচ্ছেন আমার এই পাশে রয়েছে পাঠান, যেটা শাহেদ ভাইয়ের দাবি, কেউ দেখাতে পারবে না এত বড় শাহিওয়াল গরু এই মুহূর্তে। ওইদিকে আছে আপনার মেগা বস এবং বিগ বস। তো এরকম আরও আকর্ষণীয় গরু রয়েছে ওনাদের খামারে। তো চলুন আমরা সেগুলো একটু দেখাই এবং দরদাম সহ জানাই ওনারা কীভাবে লালন পালন করে, কী ধরনের খাবার দিচ্ছেন, কেমন গ্রোথনেস হচ্ছে, কেমন খরচ যাচ্ছে। এবং আপনারা যদি কেউ প্রি বুকিং দিতে চান, কী সিস্টেমে দিবেন, তো পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাহেদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো শাহেদ ভাই আসার পর তো আলহামদুলিল্লাহ মনটা অনেক ভরে গেল, মাশাআল্লাহ। কী দেখতেছি, কী জাতের গরু এগুলো? শাহিওয়াল, এই দুইটাই শাহিওয়াল। ওই যে ওইটা শাহিওয়াল, এটাও শাহিওয়াল, এটা শাহিওয়ালের সাথে শঙ্কর ক্রস, মানে সবগুলো শাহিওয়াল কালেকশন কালেকশন। আচ্ছা, দেখ মাশাআল্লাহ, দেখার মতো। আমরা তো মেলা তো দেখেছিলাম, মেলা তো এটা দেখেছেন, পাঠান এটা না, পাঠান দেখেছেন। আচ্ছা, বাকি দুইটো শাহিওয়াল, একদম পিওর শাহিওয়াল। আচ্ছা, এগুলো কোথা থেকে সংগ্রহ করা? এগুলো হচ্ছে আপনি বিভিন্ন প্রান্তিক থেকে সংগ্রহ করা। কত বছর যাবত পালন করতেছে এটা? আমার এটা এই দুইটা বেশি দিন না, এই তিনটা বেশি দিন না। আচ্ছা আচ্ছা, আপনাদের সংগ্রহ এগুলো তো 2023 ঈদকে কেন্দ্র করে। জি, তাহলে তিনটা গরু আমরা একটু দেখি, যে কুরবানি উপলক্ষে। চলেন আমরা ফার্স্ট এরটা একটু দেখি। আমরা দেখতে পাচ্ছি পাঠান, পাঠান এটা আমাদের মেলাতে গিয়েছিল, এটা আপনি দেখছেন। আচ্ছা, এটা আমাদের সেকেন্ড পুরস্কারও পাইছে, সেকেন্ড পুরস্কার। হুম, মাশাআল্লাহ। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, এবার প্রাণী সম্পদ মেলাতে এটাই দ্বিতীয় হয়েছিল। আমাদেরকে মনে হয় না ওই পাশ থেকে দেখা যাবে পাঠান। এটা কি পাঠান ছবির নামকরণে? জি জি। আচ্ছা আচ্ছা, কি বৈশিষ্ট্য দেখে এটার পাঠান নাম? ওর দেহ, আর এত বড় গরু, আর এত হাম্বেল একটা গরু, কেউ দেখাতে পারবে না শাহিওয়ালের মধ্যে। হ্যাঁ, কেউ দেখাইতে, কেউ দেখাইতে পারবে না। আচ্ছা, কেউ না, কেউ না, কেউ না, কেউ দেখাইতে পারবে না। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ মাত্র দেখাতে পারবে। এরকম বডি, এরকম গেটআপ, এত বড় গরু কেউ দেখাইতে পারবে না। আচ্ছা আচ্ছা, 1100 কেজি ওয়েট, 1100। হ্যাঁ, শাহিওয়ালের মধ্যে, ব্রাহ্মার চেয়ে কম না। আচ্ছা, মাশাআল্লাহ। দর্শক বন্ধুরা, ইম্পোর্টেড ব্রাহ্মার চেয়ে কম না ও। শাহেদ ভাই কিন্তু একদম চ্যালেঞ্জ, এত বড় গরু কেউ দেখাতে পারবে, কেউ দেখাতে পারবে না, কোনো এগ্রো না। আচ্ছা, চ্যালেঞ্জ, সবকিছু কালো একদম, আকর্ষণীয় পাঠান। তো এই জন্য নামটা পাঠান দেওয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আপনি তো দামও চাবেন না? না, এটা কোনো দাম নাই ভাই। কি দাম চাবো বলেন আপনি? যেরকম গেটআপ, যেরকম আপনি আপনার জিনিস হলো আপনি চাইতেন না যে ভাই এটা কি দাম চাবো? এগুলো আমার কাছে সোনার খনি। ক্যামেরাতে হয়তো বা কেমন দেখা যায়, কিন্তু বাস্তবে কিন্তু দেখলে মাশাআল্লাহ। অবশ্যই, যারা গরু প্রেমী আছে আসলে আপনি দেখেন না, আমার চেয়ে হাইটে বড়। দেখেন, অবশ্যই আপনার থেকে হাইটে বড়। এটা হচ্ছে মেগা বস, এটা এটা বিগ বস, এটা হচ্ছে বিগ বস। হ্যাঁ, মাশাআল্লাহ, দেখার মতো গরু। তো এরকম শাহিওয়াল কি আর আছে নাকি না আপনাদের? আরো আছে, আরো আছে। হ্যাঁ, কিন্তু এগুলো অন্যতম সেরা, অন্যতম সেরা, ওটাও সেরা। আচ্ছা, ওটা লাল আছে, লাল আছে না? এটা কেমন ওজন হয়েছে যদি একটু বলেন? এটা আপনার 880 কেজি। 880 কেজি? হ্যাঁ, শাহিওয়ালগুলো তো মানে 1000 খুব কমই হয়, খুব কম হয়। যেগুলো হয় বেশিরভাগ 800-900, যেগুলো পিওর শাহিওয়াল। আচ্ছা, একদম কালো সব কিছু? জি, একদম সব কালো। অনেকটা আকর্ষণ নাকি? হ্যাঁ, আমাদের আছে 3 ব্ল্যাক স্টার। আচ্ছা, 3 ব্ল্যাক স্টার, এটা আইকন বিল, একমাত্র সামারে কাটে ফার্মে। হ্যাঁ, দ্য বিগ বয়, মানে 2023, 2023 কাপা কাপা কাপি ধামাকা। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন 3 স্টার, তিনটাই কালো, মাশাআল্লাহ, দেখার মতো। তো শাহেদ ভাই এটার কেমন দাম চাবেন? এই তিনটা আমার কোনো দাম নাই ভাই। আচ্ছা, দাম ছাড়া? দাম ছাড়া, এগুলো কোনো প্রাইস লেস, এগুলো আপনিই বলেন, এগুলো কোন দাম, কি কি দাম চাবো বলেন না? এটাই এখন মানে খুব কষ্ট হয় কালেকশন করতে, সহজে কেউ বিক্রি করতে চায় না। গরু তো এক্সক্লুসিভ, গরু এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ গরু আর ইউনিক গরু, দাম কিন্তু এক্সক্লুসিভই হয়। আচ্ছা আচ্ছা, সাধারণ গরু, সাধারণ গরুর চেয়ে হ্যাঁ এগুলো একটু বেশি হয়।
এগুলা যারা জানে তারা নরমালি এমনি আসবে তো এটার নাম বিগ বস রাখার কারণটা এটা বিগ বস রাখা হচ্ছে এমনি নামটা চলে আসছে আচ্ছা আচ্ছা ও দেখতে একটু বস একটু পশ টাইপের হ্যাঁ একটু বস দেখেন বস ওর কুচ দেখেন ওর গেটআপ দেখেন দাঁড়ানোর পাগুলা দেখেন মাশাআল্লাহ দেখার মতো নাবি কম্বল সব আছে ওর মানে শাহিওয়াল পিওর শাহিওয়াল পিওর শাহিওয়াল যদি কেউ দেখতে চায় এটা হচ্ছে তো চলুন আমরা একটু মেগা বসটা দেখি শাহিদ ভাই মেগা বসটা কেমন ওজন হয়েছে মেগা বসটা আছে আপনার 980 কেজি 980 কেজি ইনশাআল্লাহ ঈদ পর্যন্ত আপনার 1000 পার হবে হয়ে যাবে 1000 হয়ে যাবে মাশাআল্লাহ দেখার মতো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম পিওর শাহিওয়াল পিওর শাহিওয়াল আচ্ছা আচ্ছা কালোর মধ্যে ওর গর্দান দেখেন আর চুট দেখেন আচ্ছা আচ্ছা কোন ক্রস না লালের মধ্যে তো শাহিওয়াল অনেক পাওয়া যায় অনেক পাওয়া যায় কালোর মধ্যে এই গেটআপ এই হাইট এই ওয়েট মিলানো অনেক মুশকিল অনেক কঠিন অনেক কঠিন তো শাহিদ ভাই এগুলোকে কি ধরনের খাবার দিচ্ছেন বা দৈনিক কেমন খরচ আসলে আমি আগেই বলছি খরচের কোনো শেষ নাই শেষ যে যেরকম ভাবে খরচ করতে পারে আচ্ছা আচ্ছা হ্যাঁ কেউ কেউ 10000 কেউ 5000 কেউ 17000 কেউ 18000 কেউ 20000 এটা যার যার ব্যক্তিগত ব্যাপার কেউ আরো কমেও করতে হচ্ছে হ্যাঁ আমার গরু আমার কাছে আমার ফুটায় তুলতে হলে যা লাগে আমি তাই খরচ করতে পারবো আমার এটা আমার ভিতর থেকে আর কি আসে যে আমার যত কিছু লাগে যত ভালোবাসা তত আমি খরচ করবো কোনো সমস্যা নাই আচ্ছা আচ্ছা কেমন খাবার দিতে হয় খাবার দিতে হয় 1000 কেজি একটা শাহিওয়ালকে চিন্তা করি আমার এটা বর্তমানে খাচ্ছে প্রায় 16-17 কেজি খাচ্ছে 16-17 কেজি গ্রোথনেসটা কেমন দেখতেছেন আপনি নিজেই দেখতেছেন 16-17 কেজি খাচ্ছে কেমন আপনার একটা অনুমান যে কি রকম পারে দৈনিক বারে এটা ক্যালকুলেশন করা তো টা এটা অনেকে দেখি করে যে এটা করে হ্যাঁ স্বাভাবিক বারে দৈনিক না পারলে তো গরু এত বড় হয় না আপনারা ওইভাবে করেন না আমরা ওইভাবে করি না আচ্ছা 2023 এর অন্যতম সেরা আকর্ষণ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মেগা বস তো শাহিদ ভাই মাশাআল্লাহ আসলে বর্ণনা করার মতো না আপনারা এখানে যে তিনটা গরু দেখলাম পাঠান মেগা বস বিগ বস আসলে বাস্তবে যারা না দেখে তারা বিশ্বাস করবে আর আমার এত বড় বড় ওয়েটফুল আর এত বড় বড় গরুগুলা কিন্তু অ্যাক্টিভিটিস দেখছেন আপনারা খুবই মানে খুবই অ্যাক্টিভিটিস খুবই দেখছেন তো যে এমন না যে আমরা আমরা এটা সেটা খাওয়াই আমরা অর্গানিক প্রসেসে খাওয়াই গরুগুলা অ্যাক্টিভিটিস দেখতে পারেন হ্যাঁ গরুগুলা অ্যাক্টিভিটিসগুলো দেখেন গরুগুলা খুবই পাগলা আপনি দেখেন তাহলে দেখবেন যে খুবই দৌড়াদৌড়ি করবে একদম মানে ধরে রাখা যায় না নাক না থাকলে মনে হয় হ্যাঁ নাক নাকাল না থাকতো ধরে রাখতে পারতো না কেউ রাখতে পারতো না না আর আপনারা তো দীর্ঘদিন পালন করেন আপনাদের এখানে ব্রাহ্মা একটা আছে 5 বছর যাবত পালন করতেছে আমাদের আল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দয় যারা যারা আমাদের থেকে যত বছরই গরু নিয়েছে তারা তাদের রিভিউ মাশাআল্লাহ অনেক ভালো আচ্ছা আচ্ছা না হলে কিন্তু এতদিন লং টাইম থাকা যায় না যারা 19-20 করে বা বিভিন্ন খাবার দেয় তারা কিন্তু 1-2 বছর পরে ভ্যানিশ হয়ে যায় আমাদের ব্যবসা তো ভাই 1 বছরের জন্য না বা খানিকের জন্য না লং টাইম আচ্ছা তো আপনাদের এখানে বুকিং ডর সিস্টেমটা একটু বলে দেন আমাদের এখানে বরাবরই প্রি বুকিং করতে পারবেন সারা বছরই আমরা প্রি বুকিং করতে পারবেন সারা বছর আমাদের থেকে গরু থাকে আর এখন তো সামনে আর 3 মাস বাকি তো আপনারা চাইলে যে কেউ আমাদের খামারে আসতে পারেন আমার আপনাদের পছন্দসই গরু পছন্দ করে আপনারা প্রি বুকিং করে রেখে যেতে পারবেন ঈদ পর্যন্ত আমরা পেলে দিব এবং ডেলিভারিও আমরা করে দিব যদি সেটা ঢাকার মধ্যে হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে শাহিদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম